পবিত্র ঈদুল আজহায় জাকের পার্টির উদ্যোগে দেশে 400-এর অধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রবল বৃষ্টির মধ্যেই একযোগে সকাল 8টায় সব জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মার ঐক্য ও সংহতি এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়। প্রতিটি জামাতে ইসলামের চিরায়ত, মানবিক ও শাশ্বত রূপের লালন ও বিকাশ এবং সম্প্রীতি বজায় রাখার তাগিদ দেয়া হয়।